এরপর ইকবাল নাসিম চৌধুরী, আপনি ভারত থেকে লিখেছেন, নিজের ইমান মজবুত করার বিষয়ে কিছু পরামর্শ দিলে উপকৃত হতাম। ইমান মজবুত করার জন্য আমাদের একটা সিরিজ আলোচনা আছে ইউটিউবে, যেটা সম্ভব ইমান বৃদ্ধির উপায়, সেটি আপনি শুনে নিতে পারেন। আমরা সংক্ষেপে শুধু বলি কয়েকটি। কোরআনে কারিম আপনি বুঝে পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনার ইমান বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতুম ঈমানা, আমার আয়াতসমূহ যখন ইমানদারদের সামনে তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, তাদেরকে শোনানো হয়, তখন তাদের ইমান বৃদ্ধি পায়। ইমান বৃদ্ধির জন্য কোরআনকে বুঝে তেলাওয়াত করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, এটি আমাদেরকে করতে হবে। দ্বিতীয়ত, ইমান বৃদ্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কুদরত, আল্লাহ তাআলা বিভিন্ন সৃষ্টি, সেগুলো আমাদেরকে চিন্তা ভাবনা এবং গবেষণা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে বিভিন্ন জায়গায় গবেষণার আহ্বান করেছেন, নির্দেশ দিয়েছেন, আমরা যেন গবেষণা করি, আমরা যেন চিন্তা ভাবনা করি। আমাদের মধ্যে আজকাল গবেষণা মুসলমানদের মধ্যে কমে গেছে। যত বেশি আপনি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করবেন, তত বেশি আল্লাহ তাআলার প্রতি ইমান আপনার বৃদ্ধি পাবে। এবং ইমান বৃদ্ধির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত কুদরতের জাহির এবং প্রকাশ ঘটেছে ইতিপূর্বে, বিভিন্ন নবী রাসূলদের যে সমস্ত ইতিহাস আছে, কোরআন বর্ণিত, বিশুদ্ধ হাদিস বর্ণিত, সেগুলো আমরা যদি অধ্যয়ন করে পাঠ করি, এর ফলশ্রুতিতে আমাদের মধ্যে ইমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। ইমান বৃদ্ধির জন্য কোরআন এবং সুন্নার কোনো বিষয় সম্পর্কে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ সম্পর্কে যদি কোনো সংশয় থাকে, সেটি দূরীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় যে ইলম আছে, সেটি আমাদেরকে সংগ্রহ করতে হবে, অর্জন করতে হবে। এবং এ বিষয়ে অনেক বই পুস্তক আছে, সেই বই পুস্তকগুলো পড়তে হবে। এবং সবশেষ যেটি বলবো তা হলো, একজন আল্লাহ ভীরু এবং প্রকৃত অর্থে মুত্তাকি মানুষের সান্নিধ্যে যদি আমরা থাকি, তাহলে সেক্ষেত্রে আমাদের ইমানের পারদ এবং মিটার ইনশাআল্লাহ উপর দিকে উঠতে থাকবে।